যখন পাঠকের মৃত্যু প্রবন্ধ পড়েছিলাম তখন বুঝতে পারিনি যে সত্যি এক পাঠকের মৃত্যু হয়ে যায়। আমি বই পড়তে অনেক ভালোবাসতাম। রাতে মৃদু হারিকেনের আলোয় রাতের পর রাত জেগে বই পড়তাম। সবাই যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বই পড়তাম। আমাদের গ্রামে তখন কারেন্ট ছিল না, তখন সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি বই পড়তাম। আমি মাত্র 15 দিনে শরৎ রচনা সমগ্র পড়ে শেষ করেছিলাম। বিয়ের পর সংসার এসবের ব্যস্ততায় এক পৃষ্ঠা উল্টিয়ে দেখিনি বইয়ের, বাচ্চা সংসার, আমি যেন বই পড়া ভুলেই গেছি। এভাবেই এক পাঠিকার মৃত্যু হয়ে যায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে ভালোবাসতাম, নজরুল ইসলামের বই পড়তে ভালোবাসতাম, বঙ্কিমচন্দ্রের বই পড়তে ভালোবাসতাম। সত্যি সত্যি এক পাঠিকার মৃত্যু হয়ে গেছে। আমার চারপাশের জীবন যেন আমার বইয়ের পাতার ভিতর আমার জীবনের গণ্ডি সীমাবদ্ধ ছিল। বই যেন আমার স্বপ্ন ছিল। ছেলেমেয়েরা যখন খেলাধুলায় ব্যস্ত থাকত আমি তখন বইয়ের পাতার উপর ব্যস্ত থাকতাম। আমার জীবনে আমি কখনো খেলাধুলাই করিনি, এটা অনেক মিস করি যে আমি কেন আর সব বাচ্চার মতো খেলাধুলা করিনি, কেন এত বই পড়তাম। আমার জীবন থেকে বই অনেক দূরে চলে গেছে। আমি এখন বইয়ের এক পৃষ্ঠা উল্টিয়ে দেখি না। ছেলেদের পড়ানোর জন্য যতটা বই পড়ানো দরকার এতটাই পড়িয়ে দিই, ওর বিনা আমার নিজের জন্য আর বই পড়ি না। আমার মতো তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।